সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। রাশিয়া মোটামুটি যে অঞ্চলে যায় সেখানে একটা যে ভজঘট বাঁধায় তার একটা বড় প্রমাণ বাংলাদেশে। দেখেন তিনি কি বলছেন, তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চাপের পরও বাংলাদেশ জাতীয় স্বার্থের ভিত্তিতে স্বাধীন পররাষ্ট্র নীতি অনুসরণ করে চলেছে যা প্রশংসনীয়। এ একটি কথা বলেছেন। দ্বিতীয় কথাটি বলেছেন যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে, বলছেন যে আমরা যদি পরিস্থিতি বিবেচনা করি তাহলে দেখব ভারত মহাসাগরীয় কৌশলের নামে তাদের লক্ষ্য চীনকে প্রতিহত ও রাশিয়াকে একঘরে করে ফেলা, যা কার্যত বৈশ্বিক পরিসরে ন্যাটোর সম্প্রসারণেরই অংশ। তার মানে দেখেন ন্যাটোর বিষয়টা সে এই অঞ্চলে টেনে আনছে এবং কার্যত যে এই ভারত মহাসাগর এই অঞ্চলের যে শান্তি নিরাপত্তা এবং ব্যবসা বাণিজ্য উন্মুক্ত করার জন্য যে মার্কিন যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে চেষ্টা চালাচ্ছে এবং বিভিন্ন রকম চুক্তির যে প্রস্তাব রেখেছে, তার বিপরীত বক্তব্য হচ্ছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভের। তার মানে হলো এখানে কিন্তু একটা পরিষ্কার একটা ভেজাল বাধায় দিয়ে গেল, এটা একদম পরিষ্কার। কেননা সে চীনকে পাশে রাখলো, সাথে রাখলো, রেখে এই বক্তব্যটা উপস্থাপন করলো। তাহলে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে এই সংক্রান্ত বিষয়ে চুক্তি করার ক্ষেত্রে এখন একটা বড় ধরনের ধাক্কা খাবে বা বাধা পাবে, এটা তো পরিষ্কার। কেননা রাশিয়া চায় না, চীনও চায় না। তাহলে এখানে এই অঞ্চলে একটা দ্বন্দ্ব সংঘাতের অবস্থাটাকে আরও প্রবল করে তুলল, যেখানে আলোচনা চলছে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের। সেই আলোচনার মাঝখানে এসে কিন্তু লাভরভ এই একটি অবস্থান ব্যক্ত করলো। আর একটা দেখেন খুব কৌশলে সে ব্যক্ত করলো যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চাপের পরও বাংলাদেশ জাতীয় স্বার্থের ভিত্তিতে স্বাধীন পররাষ্ট্র নীতি অনুসরণ করে চলেছে যা প্রশংসনীয়। তাহলে কী দাঁড়ালো, দাঁড়ালো হলো এই যে চাপটা কিসের, মানে এই মুহূর্তে যদি চাপ বলা হয় তাহলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা তারা বলছে, অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে। তো এটা বাংলাদেশের মতন গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এটা কি ভালো নাকি মন্দ? মানে এখানে যেন তেন একটা যদি নির্বাচন হয়ে যায়, মানুষ ভোট দিতে পারলো না, মানুষের মতামতের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের প্রতিফলন ঘটলেই না একটা সরকার গঠিত হবে, একটা রাজনৈতিক দল বা অন্যান্য দল সুযোগ পাবে। তাহলে সেই সুযোগটা যদি সীমিত হয়, সেই সুযোগটা যদি নস্যাৎ হয়, তাহলে কি রাশিয়া খুশি হবে? নিশ্চয়ই খুশি হবে, চীন খুশি হবে। কিন্তু চীন আর রাশিয়া তো গণতান্ত্রিক রাষ্ট্র না। সেখানে চীন রাশিয়া যদি গণতান্ত্রিক রাষ্ট্র হতো তাহলে তো তারাও যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের মতনই চাইতো যে তাদের দেশগুলো যেমন গণতান্ত্রিক, বাংলাদেশও তেমন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে সামনে এগোক। কেননা বাংলাদেশ কাঠামোগতভাবে সংবিধানগতভাবে কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্র। তাহলে দেখেন, তাহলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা যে আকাঙ্ক্ষা ব্যক্ত করছে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে, সেটা হলো বাংলাদেশের জনগণের মানুষের হলো এটা প্রত্যাশা, আকাঙ্ক্ষা যে তারা ভোট দিতে পারছে না, তাদের ভোটের ভিত্তিতে সরকার গঠিত হচ্ছে না। বিশেষ করে গত দুটি নির্বাচনের পর মানুষ একেবারেই হতাশ, ভোট বিমুখ। তারা মনে করে যে ভোট দেয়া না দেয়া সমান কথা, কেননা সরকার যে কোনোভাবেই হচ্ছে এই ভোটটাকে তার নিজের পক্ষে এনে সে সরকার গঠন করবে, তার মানে ক্ষমতায় থাকবে। আজকে সের্গেই লাভরভ তিনি যদি বলতেন যে আমরাও সুষ্ঠু নিরপেক্ষ এবং একটা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, তাহলে এটা কি সরকারের বিপক্ষে যাইতো? না, মানে তাত্ত্বিকভাবে কিন্তু বিপক্ষে যেত না। কেননা সরকার কিন্তু কখনো বলেনি যে আমরা জাল জালিয়াতি নির্বাচন করব, তারা বলছে আমরা সুষ্ঠু নির্বাচন করব। পদ্ধতি নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ আছে, মত পার্থক্য আছে। সরকার মুখে বলছে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, কিন্তু কার্যত এমন একটা সিস্টেমে নির্বাচন করছে যাতে সে প্রশাসনকে, নির্বাচন কমিশনকে, পুলিশকে প্রভাবিত করে তার পক্ষে নিয়ে আসতে পারে। কিন্তু বিএনপি সহ বিরোধীরা চাচ্ছে এমন একটা সরকার ব্যবস্থা ওই সময় থাকবে নির্বাচনের সময় যাতে তারা কোনোভাবেই পুলিশ প্রশাসনের উপর প্রভাব ফেলবে না, কেননা ওই সরকার হচ্ছে ক্ষমতায় থাকবে না, তাদের একমাত্রই কাজ হচ্ছে নির্বাচনটা কন্ডাক্ট করা। তো এত কিছু না যে মানে
এত কিছু অবস্থানের মধ্যে না যেও একটা কথা তো বলতে পারতো যে বাংলাদেশের আগামী নির্বাচন হতে যাচ্ছে, আমরা খুব খুশি, আমরা চাই যে মানুষ স্বাধীনভাবে যাতে ভোট দিতে পারে এবং নির্বাচনটা যাতে সুষ্ঠু অংশগ্রহণমূলক হয় এবং সবার যাতে পার্টিসিপেশন থাকে। এবং লাভরভ যেটা করতে পারতেন যে ক্ষমতাসীন দলের বাইরেও অন্য বিরোধী কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গেও তারা বৈঠক করতে পারতেন, তাদের মতামত দিতে পারতেন, কিন্তু এখানে কিন্তু রাশিয়ার এর মধ্যেই নাই। রাশিয়ার হিসাবের মধ্যে, খাতার মধ্যে বা বইপত্রের মধ্যে এটা নাই যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যে অন্য দলগুলোর সঙ্গে সে মত বিনিময় করবে। মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা কি করছে, সব পক্ষের সঙ্গে কথাবার্তা বলছে, কারণ এটাই হচ্ছে গণতন্ত্র। কিন্তু রাশিয়া কিন্তু গণতন্ত্র না, এটা হলো সবচেয়ে বড় প্রমাণ যে সে কিন্তু আকার ইঙ্গিতে সরকারকে বলে গেল যে তোমরা তোমাদের মতন করে চলো, আমরা তোমার পাশে আছি। তার মানে সে এমন একটা ধারণা দিল যাতে ক্ষমতাসীনরা আরও বল পায় এবং তারা পশ্চিমাদের যে অনুরোধ, এটা তো চাপ না, এটা অনুরোধ, রিকোয়েস্ট, যে গত নির্বাচন ভালো হয়নি এটা সবাই জানে, তো ভালোর জন্য যেটা তারা বলছে সেটা যাতে না হয়, তাহলে একটা ভেজাল বাধা দিয়ে গেল। আর একটা হচ্ছে এই অঞ্চলের যেই আঞ্চলিক যেই পরিবেশটা, সেখানে সে পরিষ্কারভাবে ডিভিশনটা ক্রিয়েট করলো যে রাশিয়া চীনের স্বার্থ সংরক্ষিত হবে না যদি পশ্চিমারা যেভাবে এই অঞ্চলের কে ঘিরে চুক্তিগুলো করতে চায়। তাহলে এই জন্যই বলছি যে রাশিয়া হচ্ছে বিশ্বের এখন একটা যুদ্ধবাজ দেশ, তার কাজ হচ্ছে দেশে দেশে যেখানে যাবে সেখানে একটা বিরোধ বাঁধাবে, একটা যুদ্ধ বাঁধাবে, যেটা একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র, সার্বভৌম দেশ ইউক্রেন, সেখানে তারা একটা সামরিক আগ্রাসন চালাইলো, এটা হইতে পারে? এটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কি বাংলাদেশ সাপোর্ট করতে পারে যে তুমি রাশিয়া আগ্রাসন চালাইলে কেন? ন্যাটোতে কেউ যাবে না যাবে সেটা সেই রাষ্ট্রগুলির ব্যাপার, তুমি একটা ন্যাটো করো, করে তোমার জোটে নাও, রাশিয়ার তো জোট আছেই। ফলে সব মিলিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে যাওয়ার মধ্য দিয়ে যেটা হলো সেটা হলো যে পরাশক্তিগুলোর মধ্যে যে বিরোধগুলো ছিল সেটা আরও প্রকাশ্যে তিনি নিয়ে আসলেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।